পিঁপড়ে এবং গঙ্গা ফড়িং। একটি পিঁপড়ে এবং একটি গঙ্গা ফড়িং প্রতিবেশী ছিল। পিঁপড়েটা সারা দিন কাজ করে, সে খাবার জোগাড় করে আর শীতকালের জন্য জমা করে, কিন্তু গঙ্গা ফড়িংটা সারা দিন গান গাইতে থাকে। শীতকাল চলে আসে, চারিদিকে বরফে ভরে যায়। পিঁপড়েটার কাছে অনেক খাবার থাকে, কিন্তু গঙ্গা ফড়িং এর কাছে খাবার জন্য কিছুই থাকে না, আর এত ঠান্ডা যে বাইরে বেরোনো যায় না। সে পিঁপড়ের কাছে খাবার চায়। না, পিঁপড়েটা বলে, তুমি গরমকালে গান গেয়ে কাটিয়েছো, এবার শীতকালে নেচে কাটিয়ে দাও।